নিরাপত্তা ও নজরদারি বাড়াতে রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে ওয়াচ টাওয়ার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান সন্ত্রাসী কার্যক্রম রোধে রোহিঙ্গাদের মোবাইল ফোন ট্র্যাক করা হবে মন্ত্রী জানান রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে মাদক আসার খবর আছে সরকারের কাছে এটা বন্ধ করতে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও প্রয়োজনে সেনা বাহিনী কাজ করবে ক্যাম্পের ভেতরে এবং বাহিরে রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দিতে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র সহ অন্য যেসব দেশ রোহিঙ্গাদের নিতে চায় সে বিষয়েও কাজ চলছে কিভাবে নেবে কতজন নেবে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গার মোবাইল তারা ইউজ করে যাতে করে ক্রিমিনালদেরকে আমরা শনাক্ত করতে আমরা মুশকিলে পড়ছি আমরা চাচ্ছি যে তাদের মোবাইলগুলো যারা তাদেরকে অ্যাডভাইস করতে তারা যেন আমাদের দেশীয় মোবাইল ইউজ করে এবং আমাদের প্রয়োজন বোধে আমাদের আমরা যেভাবে মোবাইল মানে নিয়ন্ত্রণ করি সেইভাবেই আমরা নিয়ন্ত্রণ করবো আমরা সেইগুলো নিয়ে একটা এস তৈরি হচ্ছে সেইগুলো আমরা দেখব